আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রেয়সী, স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠছে শ্রেয়সী, সেই প্রশ্নগুলো ঠিক কি কি? দেখো, স্বপ্নদীপের মামা যে চিঠি তিনি জমা দিয়েছেন সেই চিঠি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যে চিঠি তিনি কমপ্লেন লেটার হিসেবে থানায় জমা দিয়েছেন, যে চিঠি তিনি কমপ্লেন লেটার হিসেবে বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে পরশু দিন অর্থাৎ বুধবার দিন ওরিয়েন্টেশন ক্লাসের শেষে স্বপ্নদীপ তার মাকে জানিয়েছে যে তার খুব ভালো লেগেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে ওরিয়েন্টেশন ক্লাস করে তার খুব ভালো লেগেছে। কিন্তু গতকাল রাত্রে বেলা 9:30টার সময় হঠাৎ করে সে মাকে ফোন করে বলে যে তার ভীষণ ভয় করছে, মা যেন তাকে এসে নিয়ে যায়, মাকে তার অনেক কিছু বলার রয়েছে, তার খুব ভয় করছে, সেই কথা সে মাকে বলেছে। মা জানতে চায় যে কি হয়েছে, কিন্তু তিনি বলে যে সব দেখা হলে বলবে, মা যেন অবিলম্বে এসে তাকে নিয়ে যায়, তার খুব ভয় করছে। হ্যাঁ, এই পর থেকে স্বপ্নদীপের ফোন কিন্তু আর পাওয়া যায়নি। পরিবারের লোকেরা বারে বারে ফোন করার চেষ্টা করেছে কিন্তু তাকে আর ফোনে যোগাযোগ করা যায়নি। এবং 1:25 নাগাদ শেষ পর্যন্ত একটা অন্য নাম্বার থেকে মায়ের কাছে ফোন যায়, যে ফোনে বলা হয় যে আপনার ছেলে পড়ে গেছে, আপনি হসপিটালে চলে আসুন, কেপিসি হসপিটালে চলে আসুন, আপনি ওর পরিবারে, আপনি ওর মা, আপনি কেপিসি হসপিটালে চলে আসুন। এই তিনটে তথ্য কিন্তু স্বপ্নদীপের মামা তিনি কমপ্লেন লেটারে লিখছেন, এবং সেখানেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে কিসের জন্য একটি ছেলে যার ডিপার্টমেন্টের যে ওয়েলকাম ছিল, যেখানে ওরিয়েন্টেশনের প্রোগ্রামের দিন, সেই ওরিয়েন্টেশনের প্রোগ্রামের দিন থেকে দিনে তার খুব ভালো লেগেছে, সেই কথা সে বলছে, তার সে মাকে, মার সঙ্গে সেই আনন্দের খবর সে শেয়ার করছে যে ডিপার্টমেন্টে এসে তার খুব ভালো লেগেছে, তার সঙ্গে যারা যারা কথা বলেছে, যেভাবে তাদেরকে ওরিয়েন্টেশন করানো হয়েছে, সবটাই তাদের তার খুব ভালো লেগেছে, সেটা সে শেয়ার করছে। কিন্তু পরের দিনে হোস্টেলে কি এমন ঘটনা ঘটছে যার জন্য সে খুব ভয় পেয়ে যাচ্ছে, এবং সে বলছে তো ভয় পাচ্ছে তাই নয়, সেটা সে রেজিস্ট করতে পারছে না, তার পূর্ণ নিদর্শন যেখানে সে বলছে তাকে নিয়ে যেতে, তাকে ওখান থেকে বাঁচাতে হবে, অর্থাৎ তোর একটা আত্মীয় মায়ের কাছে জানাচ্ছে সন্তান যে তাকে বাঁচাও, সে তাকে ওখান থেকে নিয়ে যেতে হবে, সে ওখানে থাকতে পারছে না, সে ভয়ে রয়েছে। সে কেমন ভয়, হঠাৎ হোস্টেলে কি পরিবেশ তৈরি হলো যার জন্য সে এত ভয় পাচ্ছে? এবং তার থেকেও বড় কথা, এই কথা বলার পরে তার ফোনটা কেন নট রিচেবল হয়ে গেল, এবং পরবর্তীকালে যিনি ফোন করলেন তার মাকে, তিনি তার মায়ের, স্বপ্নদীপের মায়ের নম্বরটা পেলেন কোথা থেকে? কারণ স্বপ্নদীপ ওই হোস্টেলের বোর্ডার নয়, সোমবার দিন সে কলকাতা এসেছে এবং মঙ্গলবার দিন, সোমবার দিন সে কলকাতা এসেছে এবং তারপরে সে মঙ্গল এবং বুধ দুদিন সে হোস্টেলে থেকেছে, এবং তার সেই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যে তাহলে বাড়ির লোকের নম্বর সেই ছেলেটি পেলো কি করে, যে ফোন করলো? নিশ্চয়ই সে পেয়েছে স্বপ্নদীপের ফোন থেকে বা স্বপ্নদীপের মোবাইল থেকে, তাহলে স্বপ্নদীপের মোবাইল তার জিম্মাতেই ছিল যে ফোন করেছে স্বপ্নদীপের বাড়ির লোককে? এই নানান যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু খুব জোরদার হচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কিন্তু তারা যেটা ইতিমধ্যে থানায় তারা কমপ্লেন করেছেন, এনকোয়ারি কমিটি তৈরি করেছেন, 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনও কিন্তু, অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক তুমি যেমনটা জানালে যে আমরা জানি যে থানায় FIR দায়ের হয়েছে ইতিমধ্যেই, এবং ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গড়েছে, 7 জন সদস্য রয়েছে তদন্ত কমিটিতে, এবং 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেলে স্বপ্নদীপের মৃত্যুকে কেন্দ্র করে একাধিক রহস্য, একই সঙ্গে FIR দায়ের হয়েছে থানায়, এবং একই সঙ্গে তদন্ত কমিটি গড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, 7 সদস্যের তদন্ত কমিটি, তারা 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।